বিরতি পয়েন্ট ফিরে আসলাম। উপনির্বাচনকে সামনে রেখে বক্সনগর এবং ধনপুর দুটো বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে একটা যথেষ্ট রাজনৈতিক পরিস্থিতি তৎপর হয়ে উঠেছে এবং রাজনৈতিক একটা উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে প্রার্থীদের মধ্যে এবং কর্মী সমর্থকদের মধ্যে। সে যে দলই হোক না কেন, হোক বিজেপি হোক সিপিএম, দুই দলের মধ্যেই একটা আলাদা উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত উপভোট বা উপনির্বাচনকে সামনে রেখে। বক্সনগর বিধানসভা কেন্দ্র, কুড়ি বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে গতকাল রাত্রে, যেখানে কুড়ি বক্সনগরের প্রার্থী তফাজ্জল হোসেন এবং ২৩ ধনপুরের বিন্দু দেবনাথ প্রার্থী হয়েছেন। তাই উভয় প্রার্থীকে নিয়ে আজ সকাল থেকেই বক্সনগরে জনসম্পর্ক অভিযান পরিলক্ষিত বিজেপির দলের মধ্যে এবং মঙ্গলবার রাতে এই প্রার্থী ঘোষণার পর থেকে বলা যায় যে কার্যকর্তাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। আজ বুধবার সকাল থেকেই সেই উৎসাহ পরিলক্ষিত, যেখানে বাজের ঝলকানি, কার্যকর্তাদের উৎসাহ চারি চতুর্দিকে ছুটে আসছে, এমনকি সাধারণ মানুষজন তা আনন্দ উল্লাস যেন পরিলক্ষিত করছে রাস্তার দুপাশে দাঁড়িয়ে, এমনটাই পরিলক্ষিত বক্সনগর থেকে। তবে বলাই বাহুল্য, আগামী ৫ সেপ্টেম্বর বক্সনগর এবং ধনপুর দুটি বিধানসভা কেন্দ্রের উপভোট অনুষ্ঠিত হতে চলেছে। ভোটকে কেন্দ্র করে প্রার্থী তালিকা প্রকাশিত ইতিমধ্যে সিপিএম এবং বিজেপির পক্ষ থেকে। সিপিএম এর প্রার্থী মিজান হোসেন কৌশিক চন্দ, অন্যদিকে তফাজ্জল হোসেন এবং বিন্দু দেবনাথ বিজেপি প্রার্থী। এবং আগামীকাল নমিনেশন জমা দেওয়ার শেষ দিন, তবে আজ ইতিমধ্যেই সিপিএম এর নমিনেশন পত্র দাখিল করা হয়েছে। আরোর নিকট নমিনেশন পত্র জমা করেছেন বাম সমর্থিত প্রার্থীরা, তবে বিজেপির এখনো নমিনেশন দাখিল করা হয়নি। তবে তার আগে চলছে একের পর এক অভিযান, বিশেষ করে জনসম্পর্ক অভিযান এবং প্রার্থীদের ভোট চাওয়ার সেই ছবি পরিলক্ষিত বক্সনগর জুড়ে। কার্যকর্তাদের যে উৎসাহ রয়েছে, এই উৎসাহকে কেন্দ্র করে প্রার্থীর কি বক্তব্য রয়েছে শুনুন। আমি আরো ধন্যবাদ জানাবো আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমার ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজিকে, কারণ এই উপনির্বাচনে আমাকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী করার জন্য, আর যখন আমি প্রার্থী পদ নিয়ে বক্সনগরে আসলাম, সাধারণ মানুষ এইবার উচ্ছ্বাসে, আনন্দের উচ্ছ্বাসে আমার ভোট দেবে, আমার বক্সনগর প্রার্থীকে বিজিত করে বিধানসভায় পাঠাবে বিজয় করে। সেই মানুষের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসে বোঝা যাচ্ছে যে বক্সনগরের মানুষ এইবার শুধু ৫ তারিখের অপেক্ষা আছে কোন সময় বোতাম টেপে বক্সনগরের প্রার্থীকে বিধানসভায় পাঠাবে। কত ভোটে জয়ী হতে পারেন একটা? আমি তো আশা করছি এইবার জামানত জব্দ হবে, সিপিএম এর যে দাঁড়িয়েছে ওনার জামানত জব্দ হবে, কারণ এইবার প্রার্থীর বক্তব্য আপনারা শুনলেন। এবং ইতিমধ্যেই কুড়ি বক্সনগর যে বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই বিধানসভা কেন্দ্রে তফাজ্জল হোসেন রয়েছেন প্রার্থী এবং এই বিধানসভা কেন্দ্রে ২০২৩-এ বিধানসভা ভোটের পর জয়ী হয়েছিলেন সিপিএম প্রার্থী শামসুল হক, কিন্তু তিনি প্রয়াত হন এবং তার প্রয়াণের পর আসনটি শূন্য হয়ে যায়। তাই এই শূন্য আসনে উপভোট, আসন্ন উপভোটকে কেন্দ্র করে প্রার্থীদের উৎসাহ রয়েছে, একই সঙ্গে কর্মী সমর্থকদের যথেষ্ট উৎসাহ রয়েছে। তবে প্রার্থীরা আশাবাদী রয়েছেন যে বিপুল ভোটে তারা জয়ী হবেন। উভয় প্রার্থী, সিপিএম হোক বা বিজেপি, উভয় প্রার্থীরাই আশাবাদী তারা জয়ী হবেন। তাই এই জয়কে সামনে রেখে বা এই জয়ের আশাকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জোর কদমে উপনির্বাচনের প্রচার কর্মসূচি। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।